হাই দিস ইজ রমিতা ওয়েলকাম টু ব্লগস ফর প্যারাডাইস আজকের ব্লগটা যেটা নিয়ে সেটা হলো আমাদের একটা ভিডিও এসছে আরেকটা যে চ্যানেল আছে আমাদের আর্টস ফর প্যারাডাইস যারা জানে তাদের জন্য বলছি আমাদের আরেকটা চ্যানেল আছে যেখানে আমরা ডান্স কন্টেন্ট নিয়ে কাজ করি চ্যানেলটার নাম আর্টস ফর প্যারাডাইস তো সেখানে একটা আমাদের একটা ডান্স ভিডিও এসছে আমাদের না এটা শুধু আমার সো আমার একটা ডান্স ভিডিও এসছে এবং আমি ভাবলাম যে ব্লগটা এটা নিয়েই করি যে কিভাবে আমরা রেডি হই অ্যান্ড I'm sorry for the sound. Okay. So, আমরা কিভাবে রেডি হই এন্ড কিভাবে শুট করি সবটা তোমাদের সাথে একবার শেয়ার করব আজকে তো সেই বিষয়ে কথা বলতে যাওয়ার আগে আরেকটা বিষয় বলি সেটা হলো যে গানটা নিয়ে আমি কাজ করেছি সেই গানটা কিন্তু আমার খুবই প্রিয় একটা মানুষের গান অনুষ্কা আমি অনুষ্কার একটা খুব বড় ভক্ত অনুষ্কার জন্যই আমি সারেগামাপা দেখতাম অনুষ্কাকে অবশ্যই তোমরা সবাই চিনাশা করি অনুষ্কা এবছর সারেগামাপা ছিল অ্যান্ড অনুষ্কার একটা অ্যালবাম বেরিয়েছে পিছুটান তো ওই গানটা আমি শোনার পরই ভেবেছি যে এটা নিয়ে আমি একটা কাজ করবো এনে করে ফেলেছি তো ওটা নিয়েই আজকে তোমাদেরকে দেখাবো যে সবটা আমরা কিভাবে রেডি হচ্ছি অ্যান্ড শুট কিভাবে হচ্ছে সবটা সবটা তোমাদের শেয়ার করবো তো তার জন্য সঙ্গে থাকতে হবে ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ করো না পুরোটা দেখতে থাকো সঙ্গে থাকো A few inches later. আমি এখন ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ধোবো এটা দিয়ে তো মুখটা ধুয়ে নিই মুখটা আমি বড় কানা আমার -7 পাওয়ার অ্যান্ড আমি চশমা ছাড়া চোখে ভালো করে কিছু দেখতে পাই না খুবই অসুবিধা হয় আমার আমি ক্রিমটা বেশি লাগালাম না কম লাগালাম তাও বুঝতে পারি না মাঝে মধ্যে আমার এত খারাপ কন্ডিশন চোখের খুবই অসুবিধা হয় অ্যান্ড আমি একটু লেন্স পরে নাচ করতাম বাট আমার লেন্সটা মানে আমার চোখের পাওয়ারটা একটু মানে খুব অসুবিধা করছিল আমার চোখে একটু প্রবলেম হচ্ছিল তাই ডক্টর আমাকে আপাতত লেন্স ব্যবহার করতে বারণ করেছে আমি মানে খুব কাছাকাছি না গেলে ক্যামেরার সামনে কেন বলছি সরি আয়নার সামনে না গেলে বুঝতেও পারি না যে আমার মেকআপটা কি ঠিকঠাক হয়েছে আর একটু লাগবে মাথায় ঢোকে না আমার বিকজ চোখে না দেখতে পেলে কি করবো গাইজ বুঝতেই পারছো পিছনে আলোটার জন্য অসুবিধা করছে আমি বুঝতে পারছি বাট কি করবো ভিডিওটা বাজেও আসছে ওর জন্য আসলে এই রুমটাতে না মেকআপ করার একটু অসুবিধা হয়ে যায় আমি অ্যালোভেরা জেলটা মাখবো কিভাবে করে এটা আমি দেখাতে পাচ্ছি না কেন এই যে দিস ইজ দেখতে পাচ্ছো কিনা আমি জানি না চেষ্টা করছি দেখানোর আদাটা পড়ছে অসুবিধা হচ্ছে আর আমি আগে একটা অন্য প্রাইমার ইউজ করতাম এখন এটা করছি বিকজ আমি চোখে দেখতে পাচ্ছি না দূর থেকে এটা আমার কাছে অনেক ডিস্টেন্স লাগছে তো আমি মেকআপটা করে নি দেখাচ্ছি thousand years later best ready amar ebar ami eyeshadow debo to ajke amar shari sathe color match kore debo ki amar kichu set korte hobe ida amar eyeshadow upor hachi
जागबे ठीक पीछुटा जाई जी समय तोर ना बोला कारण तोर मुनी जागबे ठीक पीछुटा भीजे चोखे आईना तो के की करे हराबो कीजे करे बोलना दूरे जेते ना पारबो तोर मुनी जाग भी ठीक पीछुटान तुम जोदी हराश करबो ना बारुन तोर मुनी जाग भी ठीक पीछुटान Two thousand years later. Tui jodi harash korbo na baron, tor mone jagbe thik pichutar. Jai je shomoy tor na bola karon, tor mone. ব্লগটা আজকে এখানেই শেষ করব। শুধু শেষ করার আগে কতগুলো কথা বলবো, সেটা হলো এটাই যে অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা আমাদের ফ্ল্যাট ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে রাস্তার ধারে বাড়ি, তো চশমাটা খোলা খোলা হয়ে যাচ্ছে। তো যেটা প্রবলেম সব থেকে বেশি সেটা হচ্ছে সাউন্ড, তো ওটা তো আমার হাতে নেই, আমি শুট করছি বলে তো কাউকে বলতে পারবো না, আপনার বাড়িতে শুনতেই পাচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিলাম, সো সরি, কিছু করার নেই। তবে যেটা বলা সেটা হচ্ছে যে আমরা এখন বাড়িতে শুট করছি, তবে আমরা মানে বন্ধ করো হাত জোড়কে मैं मोदी साहब से गुजारिश करता हूँ। আমরা আউটডোর শুট করি কিন্তু যেহেতু এখন লকডাউন চলছে বা এরকম সিচুয়েশন বলে আমরা এখন আউটডোর শুটটা মোটামুটি বন্ধ রেখেছি, আমরা এখন ইনডোরই করছি, তো সেটা একটা ব্যাপার। তো এখন আমাদের এইভাবে বাড়িতে খুব মানে ম্যানেজ করে করতে হচ্ছে, অ্যান্ড যেটা আমার ক্ষেত্রে হচ্ছে আমার বাড়ি ট্রাইপডটা আপাতত আমার যে ডান্স পার্টনার রনি ওর কাছে আছে, তো আমার বাড়িতে আমার মা শুট করে দিচ্ছে, অ্যান্ড যেটা অনেকেই আমাকে মানে বলেছে আমার বন্ধু বান্ধবের মধ্যে কিছু জন যে তাদের মারা মানে কিছু কিছু ফ্রেন্ডস আছে যাদের ইউটিউব আছে, অ্যান্ড তারা এটা আমাকে শেয়ার করেছে যে ধৈর্যটা খুব কম থাকে, তো একবার টেক নেওয়া ঠিকঠাক না হলে আবার একটা টেক মা মানে ধৈর্যটা একটু কম থাকে এই বিষয়টাতে, তো সেক্ষেত্রে কিন্তু আমার মা শি ইজ ভেরি সাপোর্টিং, আমার একবারে যে গেছে 10টা কেক 12টা কেকও নিতে হয়, শি ইজ রেডি ফর দ্যাট, অ্যান্ড মানে এই দুপুরবেলাটাতে আমি শুট করি, আমার এখন মানে এই টাইমটা কেন করি সেটার কারণ হচ্ছে এই সময় মা মোটামুটি কাজ কর্ম সেরে আমাকে টাইমটা দিতে পারে, ইভেন এটাও বলবো যে অনেক সময় সকালবেলার দিকে আমি যদি বলি কোনো কোনো শুটের ক্ষেত্রে সে কিন্তু সেটাও ম্যানেজ করে আমাকে দেয়, তো এটা আমার জন্য অনেক বড় ব্যাপার, আর বাড়ির লোক সাপোর্ট না করলে না এই ধরনের ফিল কেন যে কোনো ফিল্ডে কোথাও না কোথাও খুব খারাপ লাগে, তো সেই কারণে আমার সাপোর্টটা আছে, আমি খুব ব্লেস তার জন্য। যেটা বলে সেটা আরেকটা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বেল আইকনটা প্রেস করো নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সঙ্গে থেকো আমাদের
আর তোদের সাপোর্টটা ভীষণ প্রয়োজন, তোদের সাপোর্টটা ছাড়া তো কিছু সম্ভব হবে না। আর এই যে নাচের ভিডিওটা সেটা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখো অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লাগলো। অ্যান্ড আমাদের সেই চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমরা জানোই। আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।